ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ফটোশপে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো তো আজকে আমরা বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেল শিখবো। আজকের ভিডিওটি হবে স্লাইড, SLICED স্লাইড কীভাবে কাটিং করবো আমরা। তো ফটোশপে আমরা আজকে সম্পূর্ণ বাংলায় শিখবো। তো শেখার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নতুন কিছু শিখতে পারবেন বা আমিও নতুন কিছু শেখাতে পারবো তোমাদের। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যারা পুরাতন আছেন আমার চ্যানেলে, যুক্ত আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে জুড়ে থাকার জন্য, নতুন কিছু শিখতে পারবেন। তো সো দেরি না করে আজকে আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাচ্ছি। এখান থেকে যে কোনো একটা আমি সাইজ নিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের নিজেদের মতন নিয়ে নিবে, আমি আপনার নিজের মতন নিয়ে নিচ্ছি। এটা 3000x2005 পিক্সেল এটা আছে আমার কাছে, তো এই সাইড আমি নিয়ে নিলাম। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা একটি ইয়ে নিয়ে নিচ্ছি, এখান থেকে আমরা যে কোনো কালার একটা ফিল করে নেব। অলরেডি আমার কালার ফিল করা আছে গেডিয়েন্ট, তো এখান থেকে আমরা গেডিয়েন্ট কালারটা এখান থেকে আমরা ড্র্যাগ করে এখান থেকে গেডিয়েন্ট কালারটা নিয়ে নেব। সো গেডিয়েন্ট কালার নেওয়ার পর এখান থেকে আমরা লিখব, যে কোনো নাম লিখতে পারেন। তো আমি আমি লিখে দিলাম সালমান, SALMAN সালমান লিখে দিলাম, বড় হাতে লিখবেন এটা ক্যাপিটালে, SALMAN সালমান লিখলাম। এটা Ctrl T দিয়ে এটাকে বড়, এটাকে কালারটি চেঞ্জ করে দেবো আমরা সাদা, এটা সিলেক্ট করবো ফার্স্টে আমরা। এটা সিলেক্ট করার পর এখান থেকে এটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা কী করবো, সাদা কালার দিয়ে দিলাম। যে কোনো কালার দিতে পারেন, এটা নিজেদের ইচ্ছা মতো করবেন। তো আমার ইচ্ছা মতন আমি করছি এটা। সো এখান থেকে এটা বড় করে দিলাম আমি। সো একটা ফন্ট যে কোনো নিয়ে নেবেন তোমরা, এখান থেকে হালকা আমি এটাকে বেঁকিয়ে দিলাম, যাই হোক। সো এখান থেকে আর আমি বড় করে নিই আর অল্প। সো বড় হয়ে গেছে আমার। এখান থেকে আমি কী করবো, এখান থেকে আমরা পলিগন লেসার টুল নিয়ে নেব। এখান থেকে আমরা কী করবো, এখান থেকে সিলেক্ট করবো, এখান থেকে এটাকে দিয়ে দেবো, এখান থেকে এটাকে বাড়িয়ে নেবো, এখান থেকে এটা করবো, এখান থেকে করবো, এখান থেকে এটা সিলেক্ট করতে দিলাম। সব বুঝতে পেরেছেন আশা করি। এখান থেকে আমরা কী করবো, এখান থেকে এটা কপি মার্কস করে নেবো, মার্কস মার্কস করার পরে এটাকে আমরা কী করবো, কপি করে নেবো। কপি করে নিলাম, কপি করার পর এটাকে আমরা কী করবো, এই যে প্রথম এটা যে থাকবে সেটা আমরা Ctrl I দিয়ে ইনভার্স করে দেবো। ইনভার্স করার পর এটা মুভ টুলে যাব, মুভ টুল নিয়ে এটাকে এখান থেকে ড্র্যাগ করে দেবো, এটা হালকা ড্র্যাগ করে দেবো। ডান দিকে চাই বা বাঁ দিকে চাই, এটা নিচে তীর চিহ্নগুলো আছে এখান থেকে এটাকে স্ক্রোল করে দেবো। সো এখান থেকে আমরা হালকা স্ক্রোল করে দিলাম। সো এখান থেকে আমরা স্ক্রোল করে দিলাম, হালকা নিচে নামিয়ে দিয়ে এটাকে স্ক্রোল করে দিলাম। সো এখান থেকে স্ক্রোল হয়ে গেছে এটা। এটা স্ক্রোল হওয়ার পর আমি এখান থেকে একটা নিউ একটা লেয়ার নিয়ে নিলাম। নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, ব্রাশ টুল যাবো, এখানে ব্ল্যাক কালার ফিল করবো, এখানে ফ্লো রেখে দেবো আমরা 40% বা 42%। ফ্লো রাখার পর এখান থেকে আমরা কী করবো, এটা যাবো, এটায় কন্ট্রোল ক্লিক করে মাউসে রাইট ক্লিক, কন্ট্রোল ক্লিক করে মাউসে রাইট ক্লিক, তো আমরা লেয়ার 1 যাবো। লেয়ার 1 যাওয়ার পর এখানে আমরা যাবো ব্রাশ টুল, ব্রাশ টুলে 100% অপাসিটি, স্মুথিং 100%, ফ্লো 42%। তো এখান থেকে আমরা যাবো যে কোনো একটা ব্রাশ একটা সিলেক্ট করলে হালকা বড় সাইজে আমরা আর হালকা বড় নিয়ে নিই, আর হালকা বড় নিয়ে নিই। বড় নেওয়ার পর এখান থেকে আমরা মাউসে ড্র্যাগ করে এখান থেকে এটা আমরা ছাড়বো না, মাউস ছাড়বো না, এখান থেকে এটা ড্র্যাগ করে দেবো। সো এখান থেকে আমরা এটাকে ড্র্যাগ করে নেবো, এখান থেকে এই পর্যন্ত ড্র্যাগ করে এখান থেকে এটা ছেড়ে দিলাম। এখান থেকে এটা কী করে, এটা এটা ছাড়া দেওয়ার পর Ctrl D করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমার এটা স্লাইডটা হয়ে গেছে। এখান থেকে এটা তিনটে সিলেক্ট করবো আমরা, Shift 1 2 3, এটাকে আমরা কী করবো, Ctrl G দিয়ে গ্রুপ, এখান থেকে আমরা আর একটা গ্রুপ করে নিচ্ছি। অলরেডি গ্রুপ করার পর আমরা কী করবো, Ctrl T দেবো, Ctrl T দেওয়ার পর এটাকে আমরা নিচে নামিয়ে দিলাম। সো এখান থেকে এটাকে ছোটো করে দিলাম, কাস্টমাইজ করে দিলাম। সো এখান থেকে এটা হয়ে গেছে অলরেডি। সো আশা করি আপনারা শিখতে পেরেছেন নতুন কিছু। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরকম নতুন মজাদার ট্রিক শিখতে পারবেন, জানতে পারবেন, অবশ্যই ভিডিওগুলো প্র্যাকটিস করবেন বারবার, নতুন কিছু শিখতে পারবেন। সো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।